আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমার রিমনা সোমিস্টাইল ফুড ব্লগসে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে বলছি, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দিই দেখার জন্য। ভিউয়ার্স, আমি অতি সহজভাবে একটি রেসিপি তৈরি করে দেখাবো, এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা আপনারা সহজেই তৈরি করে খেতে পারবেন। এটা একটা হেলদি রেসিপি, এটার মধ্যে কোনো তেল নেই, কাজেই সবারই এটা পছন্দ হবে। যারা তেল অ্যাভয়েড করে চলে তারাও এই রেসিপিটা পছন্দ করবে, কিংবা ছোট বড় সবাই এটা পছন্দ করবে। এটা বিকালে কিংবা রাত্রে যারা ভাত না খায় তারাও রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। আমি এটা রাইস কুকারে তৈরি করে দেখাবো। এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন রাইস কদম ফুল রেসিপি। এটা আমি অনেক সহজভাবে আপনাদের জন্য তৈরি করে দেখাবো। চলুন, কী কী উপকরণ লাগে এই চিকেন রাইস কদম ফুল রেসিপিটা তৈরি করতে দেখিয়ে দেই। ভিউয়ার্স, আমার প্রথমেই লাগবে বাসমতি চাল। আপনারা এটা পোলাও চাল দিয়েও করতে পারবেন, কিন্তু ভাতের চালটা এটা করবেন না। আমি বাসমতি চাল নিয়েছি, পরিমাণ মতো নিয়ে 15 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মেন জিনিস লাগবে আমার চিকেন। আমি বুকের মাংস নিয়েছি, হাড় ছাড়া পুরো চাকা মাংস নিয়ে এটাকে 5 মিনিট আমি আদা রসুন, অল্প একটু আদা রসুন, একটু লবণ, একটু সয়া সস দিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর পরিমাণ মতো আমার লাগবে ধনে পাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি, পেঁয়াজ কুচি, পুরো কুচি করে কাটা লাগবে আমার, বড় করে হলে হবে না। আর লাগবে কাঁচামরিচ কুচি। আমি 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারবেন, লাগলে বাড়িয়ে দিতে পারবেন। তারপর লাগবে আমার রেড চিলি সস, পনিরের সস, পনিরের সসটা দিবেন, আর যদি না থাকে বাসায় তাহলে স্কিপ করতে পারবেন, কিংবা পনির কুচি কুচি করেও দিতে পারবেন। আমি পনিরের সসটা দিয়েছি। এখানে লাগবে ফুড কালার, আমি অরেঞ্জ কালার নিয়েছি। লাগবে গোলমরিচের গুঁড়ো, সাদা কালো দুইটাই হলে হবে, আমি দুই কালার মিলিয়ে নিয়েছি। আর নিয়েছি রসুনের সস, পরিমাণ মতো লবণ, গ্রিন চিলি সস, আর অল্প একটু কর্নফ্লোর। এগুলো দিয়ে আমি চিকেন রাইস কদম ফুলটা তৈরি করব। আর পানিটা আমি নিয়েছি, এটা বলা দরকার নেই, দেখিয়ে দিব। তো চলুন কীভাবে আমি তৈরি করি। ভিউয়ার্স, প্রথমে আমি চালটা ঝরিয়ে নিয়েছিলাম, বাসমতি চাল। আপনারা চাইলে পোলাও চালও দিতে পারবেন। এভাবে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। আমি এখন অল্প একটু লবণ দিব, পরিমাণ মতো দেখুন ভিউয়ার্স, অল্প একটু লবণ আর একটু গোলমরিচ, এটা দিয়ে আর একটু কর্নফ্লোর, অল্প একটু, বেশি না, এটা দিয়ে আমি ভালো মতো মাখিয়ে এক সাইডে রেখে দিব। দেখুন ভিউয়ার্স, আমি এক সাইডে রেখে দিব। এখন আমি মাংসটা মাখাবো। আমি মাংসটা ভালো মতো কিমা করে নিয়েছি, দেখুন পুরা মিহি করে নিয়েছি, আদা রসুন, সয়া সস, আর একটু গোলমরিচ, এগুলো দিয়ে, আর লবণ, এগুলো দিয়ে আমি 5 মিনিট সিদ্ধ করেছি, সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে লবণটা আমার লাগবে না, লবণ আমার অল্প একটু দিব, কারণ আমি লবণটা দিয়ে সিদ্ধ করেছিলাম। লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন আপনারা। এখন আমি গ্রিন চিলি সসটা দিয়ে দিব ভিউয়ার্স, দেখুন গোলমরিচটা আমি আমার মতো করে দিব, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারবেন, কিংবা একটু কম দিতে পারবেন। আমি অল্প পরিমাণ দিলাম, রেড চিলি সসটা দিলাম আমি, এটা আমি পরিমাণটা পরিমাণ মতো দিলাম, রসুনের সস এটা আপনারা দিবেন, এটা দিলে ভালো একটা স্মেল আসে, এটা আমি অল্প একটু দিলাম, আধা চামচের কম, 4 চামচের, আধা চামচের কম, বেশি না। আর এটা আমি 1 চামচ দিয়েছি, 4 চামচের, চাইলে আপনারা একটু বাড়িয়ে দিতে পারবেন, আর না হলে
এটা পনিরের সস চিজ সস আপনারা চাইলে মোজারেলা চিজটা মিহি করে দিতে পারবেন আর আমার কর্নফ্লাওয়ারটা আমি এই 1.5 চামচের মতো আছে এটা দিয়ে দিব দিয়ে এখন একটু মাখাবো ভিউয়ার্স এক মিনিট মাখাবো সব কিছু দিয়ে আমি এক মিনিট মাখিয়ে নিলাম ভিউয়ার্স এখন আমি কাঁচামরিচ কুচিটা দিব আমি তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আপনারা চাইলে একটা কিংবা দুইটা কিংবা চারটা বাড়িয়ে দিতে পারবেন আমি পেঁয়াজ কুচি দিব আমি পরিমাণ মতো বলেছি আমার পরিমাণ মতো আমি দিব মাংসের পরিমাণটা বাড়লে এগুলো সব বেড়ে যাবে পেঁয়াজ পাতা কুচি দিলাম এখন ধনে পাতা কুচি দিলাম দিয়ে যদি লাগে পেঁয়াজটা আমি দেব না লাগলে দেব না দিয়ে আবার এক মিনিট এভাবে করে মাখাবো ভিউয়ার্স আমি আরও এক মিনিট পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ পাতা কুচি দিয়ে আরও এক মিনিট এভাবে করে মাখিয়ে নিলাম আমার একটু পেঁয়াজের পেঁয়াজ কুচি আছে এটা আমার লাগবে না এখন আমি দুই মিনিটের জন্য রেখে হাতটা ধুয়ে আসি ভালো মতো করে দুই মিনিট আমি এভাবে করে রাখবো ভিউয়ার্স আমি দুই মিনিট পরে চলে আসলাম আমি হাত ভালো মতো ধুয়ে নিয়েছি আমি হাতে একটু পানি নিব এখানে তেল নেওয়া যাবে না আপনারা তেলটা দিবেন না অল্প একটু নিব নিয়ে আমি এভাবে করে গোল গোল করব যদি আপনাদের কাছে একটু ভিজা ভিজা মনে হয় তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দিবেন আমার লাগবে না আমি অল্পই দিলাম এইভাবে করে আমি গোল গোল করে বল বানিয়ে নিব যে কটা বল আমার হয় সবগুলো আমি এইভাবে করে বল বানাব ভিউয়ার্স আমার চিকেন বলগুলো বানানো হয়ে গিয়েছে আমি 300 গ্রাম মাংসের মধ্যে আমি 6টা বানিয়েছি আপনারা চাইলে 8টাও বানাতে পারবেন আর একটু ছোট করে আমি এই সাইজেরই 6টা বানিয়েছি আমার লবণ টবণ সব কিছু পারফেক্ট হয়েছে আমি 6টা বানিয়েছি আর এর মাঝে আমি স্টিমারে রাইস কুকারে পানি দিয়েছি পানি দিয়ে 5 মিনিটের জন্য গরম করে নিয়েছি পানিটা আর আমি এই জালির মধ্যে তেল মেখে নিয়েছি তেল মেখে নিয়েছি এখন আমি কি করব দেখুন ভিউয়ার্স তার আগে বলে নিই ভিউয়ার্স যারা আমাকে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এইভাবে করে মাখাবো ভিউয়ার্স এই ভিডিও এই রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিউয়ার্স দেখুন ভিউয়ার্স আমি কি করছি ভিউয়ার্স আমি এভাবে করে সবগুলা চিকেন বল চালের মধ্যে গড়িয়ে নিলাম আমি হালকা হালকা করে আস্তে করে এভাবে করে গড়িয়ে নিলাম সবগুলা যাতে পড়ে না যায় এভাবে করে আপনারা করবেন হালকা হালকা করে বেশি যাতা দেওয়া যাবে না এটা আমি সবগুলা করেছি এখন আমি রাইস কুকারে দিয়ে দিব তার আগে বলে নিই ভিউয়ার যাদের রাইস কুকার না আছে তারা যে কোনো হাঁড়ির মধ্যে পানি গরম করে যে কোনো জালির মধ্যে তেল মেখে এটা আপনারা স্টিম করতে পারবেন এখন আমি সবগুলা চিকেন বল স্টিম করব বিসমিল্লাহ নাম করে আমি একটা একটা করে সবগুলা দিয়ে দিব ফাঁকা ফাঁকা করে দিতে হবে ভিউয়ার্স যাতা দেওয়া যাবে না এভাবে আস্তে করে হালকা করে আপনারা চালের মধ্যে ঘুরিয়ে নেবেন আমি এভাবে করে সবগুলা বলগুলো চালের মধ্যে ঘুরিয়ে আমি স্টিম করতে দিয়ে দিব আপনারা অবশ্যই চালের মধ্যে তেল মেখে নেবেন আর পানির পরিমাণটা কম দিবেন বেশি পানি দিবেন না হালকা হালকা করে আমি দিয়ে দিলাম যেগুলো ঝরে যাবে অসুবিধা নেই আর যেগুলো থাকার থাকবে এগুলো দিয়ে আমি এখন ঢেকে দিব
दस मिनट पर आसब तर मजखने पाँच मिनट पर देखो ये दस मिनट स्टीम करब और एक कथा बोले व्यूअर्स जदि ये ढाकनाटा देवर पर ऊपरे पानी इसे पड़े तालोले अपनारा ढाकनाटा उठिए ये पानी जाते एखे ना पड़े आस्त कर उठे आबार पुछे आबार ढाकबें ना पानी जदि बलर मत पड़े तो पानी पानी हो जाए खेते भलो लगे ना एन दस मिनट स्टीम करब हमें पाँच मिनट पर आसि व्यूअर्स हमें पाँच मिनट पर पाँच मिनट पर चले आसलम देखुन व्यूअर्स हमार चिकेन राइस कदम फुल एखन आमी कदम फुलेर स्टाइलटा करब आमी एकटा सासलिर स्टिक नियेछि एटा दिए आमी फूड कलर नियेछि आपनारा फूड कलर ना थाकले जे कोनो जर्दा रंगो दिते पारबेन एटा दिए आमी एखन माझे एकटू कलर करे दिब रेसिपिटा अवश्य अपनारा ट्राई करबें व्यूअर्स कमेंट करे जानाबें आमी आपनादेर माझे नतून नतून रेसिपि देवार चेष्टा करछि आपनारा शुधु आमार पाशे थाकबें এভাবে করে আমি অল্প অল্প করে কালার দিব বেশি দিব না যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দিবেন প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দেই দেখার জন্য আর এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি এটার মধ্যে কোনো তেল দেইনি এই রেসিপিটা একটা হেলদি রেসিপি এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ইনশাআল্লাহ অনেক ভালো হবে এখন আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব আমি পাঁচ মিনিট পরে আসি ভিউয়ার্স ভিউয়ার্স আমি আরো পাঁচ মিনিট পরে চলে আসলাম কালারটা দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স আমার চিকেন রাইস কদম ফুলটা দেখতে কদম ফুলের মতো হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হবে এখনো হয়নি আমি দেখলাম তাও ট্রাই করে আমি আরো পাঁচ মিনিট স্টিম করব আমি আরো পাঁচ মিনিট পরে আসি ভিউয়ার্স এই রেসিপিটা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বাচ্চারাও পছন্দ করবে বড়রাও এটা পছন্দ করবে আমি আরো পাঁচ মিনিট পরে আসি ভিউয়ার্স ভিউয়ার্স আমি বলেছিলাম পাঁচ মিনিট পরে আসব আমি সাত মিনিট পরে চলে আসলাম আমার হয়ে গেল চিকেন রাইস কদম ফুল আমার মোট আঠারো সতেরো মিনিট লেগেছে এটা রান্না করতে কারণ আমার আগেই চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর আমি সতেরো মিনিট এটা স্টিম করলাম এখন আমার হয়ে গিয়েছে দেখুন তো আপনারা ভিউয়ার্স এটা কদম ফুলের মতো হয়েছে কি না এটা আপনারা অবশ্যই আমি যেভাবে করেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি অনেক সহজভাবে দেখালাম আপনাদের জন্য এটা বাচ্চারা অনেক পছন্দ করবে এটা সবার ঘরেই মাংস থাকে আপনারা এভাবে করে বানাবেন বানিয়ে বাচ্চাদের দিবেন স্টিম করে এখন আমি এটা বেড়ে পরিবেশন করে আপনাদের দেখাবো আমি রাইস কুকারটা বন্ধ করে দিলাম এখন আমি
সাজিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। ভিউয়ার্স, আমার রেডি হয়ে গেল চিকেন রাইস কদম ফুল। আমি দুই রকম সস দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিলাম আপনাদের জন্য। আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটা খেতে কেমন হলো, কারণ আমি বানিয়েছি, আপনাদের সবাইকে তো খাওয়াতে পারবো না, আপনারা নিজেরাই বানিয়ে খাবেন। আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে করে বানাবেন। আর আপনারা স্টিমটা করবেন, আমি 17 মিনিট করেছি, আপনারা 15-16-17 মিনিটের ভিতরে রাখবেন, এর থেকে বেশি করবেন না। এর থেকে বেশি করলে উপরে চালগুলো শক্ত বেশি হয়ে যাবে। আমি 17 মিনিটের মতো করেছি, আপনারা 15-16-17 মিনিটের ভিতরে এটা স্টিম করবেন। আমি যেভাবে করে দেখালাম এভাবে করে যদি আপনারা যে কোনো মেহমান আসলে কিংবা বাচ্চাদের দেন, এটা একটা হেলদি খাবার, এটা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, বিকালেও খেতে পারবেন। ইচ্ছা করলে আপনারা রাত্রে যারা ভাত না খান তারাও এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন, কারণ এখানে কোনো আমি তেল ব্যবহার করিনি। তেল ছাড়া আমি স্টিম করেছি, এটা খেতে অনেক টেস্ট হবে। দুই একটা ভাতের দানা এভাবে করে জোরে জোরে পড়বে, কোনো অসুবিধা নেই। আপনারা এটা অবশ্যই অবশ্যই ট্রাই করে খাবেন, খেতেও অনেক টেস্ট হয়েছে। আমি আগে বানিয়েছিলাম, আগে রেসিপি দেইনি, এখন আবার নতুন করে আপনাদের জন্য বানালাম, এজন্য আমি গ্যারান্টি সহকারে বললাম অনেক মজা অনেক টেস্ট খেতে। এটা আপনাদের জন্য আমি বানিয়ে পরিবেশন করে নিয়ে আসলাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন, পরিবারের সবাইকে নিয়ে খাবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দেই দেখার জন্য। আল্লাহ হাফেজ।